बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम कलरफुल थेके आमी सामिरा लाइवे चले एलाम। आज के खूब सुंदर एक पोशाक निये हाजिर जेटाके बोले माथा घोरार मतो। ठीक आछे, चार मिनट लेट करे फेललाम हि हि, माने देखते देखते किभाबे जेनो समय चले जाए। हाँ, এটাই হচ্ছে মানুষের জীবন, যে দেখতে দেখতে আমি এই দেখলাম। ওয়াহিদারি বানা আপু কেমন আছেন? এই দেখলাম যে তিনটা বাজে নাই, দশ মিনিট বাকি। আমি এইটা সেটা মানে জাস্ট মোবাইলটা ঠিক করতে করতে দেখলাম তিনটা চার বেজে গেছে। ওয়ালাইকুম আসসালাম আপু। শিরিন আপু কেমন আছেন? গুলনাহার বেগম, ইস, আজকে গুলনাহার হলে কেমন হয়? আজকের এই আবায়াটার নাম মিম, সুন্দর না? গুলনাহার আপুর নামে আজকে এই সুন্দর আবায়াটা থাকলো। হ্যাঁ, আজকে গুলনাহার নাম দিলাম, আপুর নামটা পরে পছন্দ হয়ে গেছে। আচ্ছা আপু, পিঙ্কি আপু, হ্যালো আপু, তালহা আপু, ওয়েলকাম সবাইকে। এবং আজকের পোশাকটা জাস্ট একটা মাথা নষ্ট করা পোশাক। সো আমি জানি যে আমার ম্যাক্সিমাম আপুদের যেটা পছন্দ হয় সেটা আমি বুঝতে পারি, এই জন্যে মানে আজকে আমি খুব ভয়ে আছি। মানে ভয়ে বলতে হচ্ছে আমি খুব ভয়ে, এক কথার ভয়ে, কারণ যেদিন বেশি সুন্দর পোশাক হয় সেদিন টেনশনটা বেশি থাকে যে আজকেও অনেক আপুদের কষ্ট পেতে হতে পারে। সো আজকের যে পোশাকটা আমি পরে আছি এটা খুব সুন্দর একটা আবায়া, আপনারা দাওয়াতে পরবেন, এটা যে কোনো অনুষ্ঠানে পরে যাবেন। রেগুলার যারা সুন্দর সুন্দর বোরখা পরেন সেটা তো আলাদা কথা, সবাই তো এরকম না, সবাই চায় যে রেগুলারলি একটু মানে এমন সেমন পরে ফেলবো। আর হচ্ছে যে কোনো দাওয়াতে যখন যাব, যে কোনো অনুষ্ঠানে যখন যাব, সুন্দর একটা বোরখা পরে যাব। বলো সাজীব, কিছু বলবা? আজকে আমি নাম দিয়ে ফেলেছি, আজকের এই সুন্দর বোরখাটার নাম থাকবে গুলনাহার। এবং আজকে আমি ডিটেলটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব যে পোশাকটা কেমন, কিভাবে পরবেন, আর হচ্ছে কি কি থাকছে এটার সাথে। ওকে, কায়সার হাবিব আপু কেমন আছেন? শাহিদা বেগম আপু নেই, আর নেই শুধু। আচ্ছা, জান্নাতুল আপু, ওকে, নওশিন জাহান আপু, লাবণী আপু, সালিমা হাতে পেয়েছি, এত সুন্দর কেন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আহমেদ রিয়া আপু, সিনিয়া সিনিয়া সঞ্চিতা রত্না আপু, কেন 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 আপু, অনেক সুন্দর, ওয়েলকাম আপু, সবাইকে ওয়েলকাম করব। এবং আজকে একটু বলে রাখি, আজকে একটা ছোট্ট লাইভ হবে, কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই, একদম নেই বলতে নেই, ঠিক আছে, সকাল থেকে নেই। তো আমাদের আইপিএস চলছে, যখন তখন বন্ধ হয়ে যাবে, আর খুব একটা টাইম নেই, আধা ঘন্টার মধ্যে হচ্ছে জেনারেটর বন্ধ হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আজকে সুন্দর পোশাক। ওকে, আর একটা ব্যাপার বলে রাখি, বলো না কি চেঞ্জ করব? হ্যাঁ, যা দিবে তাই। ও আচ্ছা, না না অসুবিধা নেই, না না তা সমস্যা নেই। সুমাই আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, লাইভটা একটু শেয়ার করে দেবেন আপু, আপু পছন্দেরটা পাই না আপু। আজকের পোশাকটা হচ্ছে যারা কালারফুল থেকে সবসময় পোশাক, সুন্দর সুন্দর পোশাক নিতে চান, মাস্ট বি আজকে পারচেস করে ফেলবেন। এটা আমি শুধু মানে মানে সব আপুদেরকে শুধু এইটুকু বলতে চাই, ঠিক আছে, এইটুকু বলতে চাই যে যারা হচ্ছে সবসময় সুন্দর পোশাকের জন্য ওয়েট করেন, নিয়ে নেবেন, চোখ বন্ধ করে ইনবক্স করে ফেলবেন। ওকে, সো আমি একটু ইয়ে কোথায়, হ্যাঁ আচ্ছা বলো, মিতু আপু, তাসনিয়া আপু ওয়েলকাম ওয়েলকাম, রুবিনা ইয়াসমিন আপু, দাম কম মানে সামিরা আপু, আপু পড়তে পারি নাই লিখাটা, সামিরা আপুর বোরখা ভালো, আচ্ছা বুঝতে পেরেছি আপু, কাল অর্ডার করে পাইনি, রাজি আপু, আহারে তানিয়া আক্তার আপু, সুন্দর লাগছে আপু, আপু খুব সুন্দর একটা পোশাক পরেছি আজকে, আবায়া, অনেকদিন পর হচ্ছে একদম ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের একটা আবায়া চলে এসছে, এবং এটা একটু দাওয়াতি লুক আমি পরে আছি, খুব সুন্দর একটা লাইট পিঙ্কের মধ্যে। আমরা যারা পিঙ্ক কালার পছন্দ করি তাদের জন্য বেস্ট হবে, বেস্ট। আবায়াটা দেখেন, আবায়াটার ডিজাইনটা একটু ডিফারেন্ট কোয়ালিটি হবে, এখানটায় হচ্ছে দুটো বেল্ট রয়েছে, এখানে একটা এখানে একটা, এটা ফিটিংসের জন্য বেল্টটা রেখেছি। এবং হাতার পোর্শনটা আমি একটু বলে রাখি, হাতার পোর্শনটা কিন্তু এবার একটু ডিফারেন্ট, জাস্ট এখানে এতটুকু পর্যন্ত পিঙ্ক থাকবে এবং এরপরে হচ্ছে হোয়াইট কালারের লেস থাকবে। আমি একটু হোয়াইট লেসটা আপনাদেরকে একটু দেখাবো, জাস্ট লেসটা একটু দেখেন, ডিফারেন্ট একটা,
মানে আজকে টোটাল আমি বলবো যে আজকে ড্রেসটা হচ্ছে অসাধারণ, এক কথায় অসাধারণ। কালারটা আমি জানি না পিঙ্ক কালার বোঝা যাচ্ছে কিনা, একটু লেসটা আমি একটু কাছে থেকে দেখাতে চাচ্ছিলাম, এত প্রিটি। এবং পুরো বোরখাটা আমি ডিটেল দেখাবো, তার আগে একটু দূরে যাই। হ্যাঁ দূরে যাই, এই হচ্ছে আমাদের আবায়াটা, স্কোয়ার প্যাটার্নের দেখেন, মানে কাফতান আবায়াটা থাকবে, একদম মনে হবে আপনি গাউন পরে আছেন। কাটিংটা এত সুন্দর, আপনার আপনি পরবেন কিন্তু মনে হবে যে একটু গাউন গাউন স্টাইলের, আবার দেখেন ঝোলা ঝালা আবায়া। সো এটার ভেতরে বেল্ট থাকবে, যারা চান ফিটিং করে নেবেন, টাইট করে পরতে পারবেন যে সামনের একটা লুক রাখার জন্য। আর নিচে থাকবে পিঙ্ক কালার, উপর থেকে হাফ বডি পর্যন্ত থাকবে প্রিন্ট, সামনে পেছনে কিন্তু সেম থাকবে, সামনে পেছনে সেম ডিজাইন থাকবে, খুবই সুন্দর কমফর্টেবল। যারা যে কোনো দাওয়াতের জন্য যদি খুব সুন্দর সিমসাম সুন্দর আনকমন কিছু পড়তে চান, আজকে বুটিকের একটা টেস্ট পাবেন। সামনে থেকে চওড়া একটা পারলেস বসানো আছে, হোয়াইট কালারের কুশি কাটার, সামনে থেকে নিচ পর্যন্ত, একদম ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এই লেসটা থাকবে, হোয়াইট কালারের, সরি হোয়াইট না, পিঙ্ক কালারের হিজাব থাকবে, হিজাবের মাথায় কিন্তু পার থাকবে। এত সুন্দর, আমি একটু কাছে থেকে দেখাবো আগে প্রিন্টটা, খুব সুন্দর। আজকের এই কাফতান আবায়াটা লং থাকবে 50, 52, 54, 56, 58, কোরিয়ান ডাবল জর্জেট এবং দুবাই চেরি। একটু দেখে নেবেন প্রিন্টটা, মাথা নষ্ট, এটা মাথা নষ্ট করা প্রিন্ট, এত প্রীতি। যারা আমরা পিঙ্ক পছন্দ করি, লাইট লাইট কালার পছন্দ করি, তাদের জন্য বেস্ট বেস্ট চয়েস। এবং আমি একটু বলে রাখি, কিছু আপুর আছেন একটু হালকার মধ্যে সুন্দর ডিজাইন করতে চান, উপরের প্রিন্টটা জাস্ট দেখেন, ফ্লোরাল প্রিন্ট, অদ্ভুত সুন্দর, মানে মন মাতানো কিছু সুন্দর প্রিন্ট থাকে না সেটা, পিঙ্কের মধ্যে মাল্টি কালার কম্বিনেশন করা, ডিজিটাল প্রিন্ট করা, খুব সুন্দর। এবং এটার একটু লেসটা আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আমাদের নতুন ডিজাইন, খেয়াল করেন নতুন ডিজাইন, হাতার পোর্শনটা আমরা এটার সাথে ম্যাচ রেখেছি, দেখেন মানে জাস্ট এটার হাফটা আমরা করে দিয়েছি হাতাতে, একদম ম্যাচিং ম্যাচিং হবে। এবং লেসটা জাস্ট খেয়াল করেন, ওপর থেকে মানে সাদার সাথে পিঙ্কের একটা কম্বিনেশন যে হয় না, জাস্ট অসাধারণ। এবং ফিনিশিং জাস্ট অসাধারণ, একটা ফিনিশিংয়ে আপনারা এই সুন্দর আবায়াটা পেয়ে যাবেন। দেখেন এটা লম্বা 50, 52, 54, 56, 58, এটা কিন্তু রাউন্ড কাটের আবায়া না, স্কোয়ার প্যাটার্ন, জাস্ট গাউন স্টাইলের থাকে, দেখেন জাস্ট গাউন স্টাইলের থাকে। এবং ভেতর থেকে কিন্তু বেল্ট থাকবে, এটা আপনারা 50, 52, 54, 56, 58 আপুরা পারচেস করতে পারবেন খুব দ্রুত করে। এটা কিন্তু এক্সক্লুসিভ, এটা কিন্তু এক্সক্লুসিভ একটা বোরখা। সো যারা একটু এক্সক্লুসিভ নিতে চাচ্ছেন, যে আমি একটু ডিফারেন্টের মধ্যে পড়তে চাই, যে কোনো অনুষ্ঠানে এটা পড়ে যাবেন আপনি, একদম হিট, আপনার অনেক কাকচুপির থেকে আমার কাছে মনে হয় যে এই টাইপের পোশাক অনেক, মানে কিছু কিছু সময় দেখবেন একদম সিম্পল কিছু পরে যাবেন, ডিফারেন্ট একটা লুক আসবে, খুব সুন্দর, খুবই 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 সুন্দর। সো আপনারা, আপনাদেরকে একটা কথা বলি, দুবাইতে কিছু কিছু বোরখা দেখবেন প্রিন্টের হয়, প্রিন্টের জাস্ট কোটি, হ্যাঁ কিচ্ছু না, চিকন একটা লেস বসানো থাকে, হাই রেঞ্জ, আপনার একটু চিন্তা করে এগুলো অর্ডার করবেন। কারণ আমি দেখেছি যে একটু নর্মাল একটা কোটি প্রিন্টের, ওটার মধ্যে ধরেন একটুখানি লেস লাগানো, 5,500 টাকা প্রাইস। সো এইটা পরেই কিন্তু যে কোনো দাওয়াতে অ্যাটেন্ড করছে আসলে সবাই। সো একটু মাথায় রেখে এই টাইপের পোশাকগুলো একটু কালেকশনে রাখবেন, এবং এগুলো পরে নষ্ট করবেন না, রেখে দিবেন, এটা অদ্ভুত সুন্দর এটা। তো যারা কালারফুলের মানে সব সময় মানে ফ্যান যারা আছেন, তাদেরকে আমি একটু বলতে চাই যে আজকের এই কাফতানটা যদি মিস করেন, দারুণ একটা মিস হয়ে যাবে, এটা হচ্ছে এক কথায় বলে রাখলাম। এটার সাথে হচ্ছে চেরির হিজাব, হিজাবটা আমি একটু দেখাবো, কারণ কিছু কিছু পোশাক আছে আমি চাই আপনারা নেন, মানে একটু জোর করেই বলি যে একটু নেন, কারণ অনেক পোশাক আছে যে সবসময় পাবেন, কিছু কিছু প্রিন্ট থাকবে এটা আসলে পাওয়া যাবে না। সো এই হচ্ছে আমাদের ইয়ের পোর্শনটা, মাথার পোর্শনটা, ছোট মাথা অ্যান্ড বড় মাথা। আচ্ছা একটা আমি আজকে একটা পোস্ট করেছিলাম যে আচ্ছা সেটিং হিজাব ভালো লাগে নাকি প্লেন হিজাব, আপু তাঢা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ফরজানা আপু, আপু নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ আপু, সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ। আজকে আমরা একটা শর্ট মানে লাইভে আছি, কারণ আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই, হ্যাঁ অনেক জায়গাতেই নেই, কিন্তু এইটা হচ্ছে 5টা থেকে কিন্তু 5টা পর্যন্ত থাকবে না, মানে প্রচুর, কয় ঘন্টা হয়ে গেল, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 8 ঘন্টা, 8 ঘন্টা ইলেকট্রিসিটি নাই, কম কথা। আচ্ছা আপু
অনেক সুন্দর হয়েছে আপু, অসাধারণ সুন্দর কাজ। একটু আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাথার পোর্শনটা দেখেন, মাথাতে কিন্তু এরকম পাড় বসানো থাকবে, এটার সাথে কিন্তু নিকাব রয়েছে, এটার সাথেও কিন্তু নিকাব রয়েছে। ফুল সেটটা আপনারা আজকে পারচেস করতে পারবেন, ফুল সেট এক্সক্লুসিভ একটা কোরিয়ান ডাবল জর্জিট নিয়েছি। এইটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট, যেমন সফট হবে তেমন কমফর্টেবল। একটু জাস্ট এটা হাতে পাওয়ার পর আমার কথার সাথে একটু মিলাবেন যে আপু যে বলেছে যে এইটা একটু ডিফারেন্ট, সফট অ্যান্ড কমফর্টেবল, ঠিক আছে কিনা, কথাটার সাথে মেলে কিনা, ঠিক আছে, এটা একটু দেখবেন যে আপু যেটা বলেছে লাইভের মধ্যে যে আজকের এই ম্যাটেরিয়ালটা নাকি একটু ডিফারেন্ট এবং অনেক সফট, যদি না হয় তাহলে ফেরত দিয়ে যান, যদিও সাধারণত আমি বলি না এই কথাটা, কারণ এত সুন্দর ভেতর থেকে ফিটিংসের জন্য বেল্ট থাকবে, পিঙ্ক ফেরি এক কথায়, ঠিক আছে। মানে জাস্ট ফ্লোরাল একটা ভালোবাসা। সো যারা এই টাইপের বোরখা নিতে চাচ্ছেন, আচ্ছা এটার সাথে পিঙ্ক নিকাবও থাকবে, দেখে নেন, পিঙ্ক নিকাব থাকবে। আমি একটু আপু সেটিং হিজাব, আচ্ছা সেটিং হিজাব এবং নর্মাল হিজাবের জন্য আমি এটা বলছি তোমাদেরকে, যে অনেকেই বলছেন যে আপু সেটিং হিজাব লাগবে, অনেকে বলেন হচ্ছে প্লেন হিজাব, ঠিক আছে, প্লেন অ্যান্ড সেটিং হিজাব। আমি আসলে একটু দেখতে চাই আপু সাউন্ডের সমস্যা, সত্যি এইখানে আমি আজকে সাউন্ডের এটা রেখেছি। আপু তোমার কালেকশনগুলো অলওয়েজ জোস আপু, এটা দিয়ে বর্ষা করেন আপু। ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে এটার জন্য এটাই বেস্ট, এটার জন্য এটাই বেস্ট। এবং এই বোরখাটা একটু খেয়াল করে দেখেন, এই কাফতানটা কিন্তু একটু স্কোয়ার প্যাটার্ন, একটু স্কোয়ার প্যাটার্ন থাকবে, খুবই ইউনিক, খুবই স্টাইলিশ, খুবই আনকমন হবে। সো আজকে এটা হিজাব সহ, হিজাব সহ নিকাব সহ এরকম ডিজাইনার একটা সেট, ফুল সেটের প্রাইস 1750 টাকায় থাকবে। যারা অর্ডার করবেন একটু দ্রুত আজকে এটা অর্ডার করবেন, একটু লিমিটেড, তারপরেও আমি বলছি যে একটু দ্রুত অর্ডার করবেন। নাম, ফোন নাম্বারটা, অ্যাড্রেস সুন্দর করে লিখে সাইজটা মেনশন করে দিবেন যে আপু আমি 50 সাইজেরটা চাচ্ছি, আমি 52। 1750-এ এক্সক্লুসিভ একটা বোরখা পাবেন, আমি শুধু এইটুকু বলবো, কারণ এটা আপনি যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন, আপনি হাতে পাওয়ার পর বুঝবেন শুভ্র সুন্দর, বাড়ির সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় ভাইয়ারাও পছন্দ করবে এক কথায়, কারণ এরকম হালকা হালকা শুভ্র কালার কম্বিনেশন আমি বিশ্বাস করি যে কোনো আপুদের, যারাই অনেক ডিপ কালারও পড়ুক না কেন, এই কালারটা খুব ভালো লাগবে, সবার পছন্দ হবে এরকম একটা সুন্দর কালার। সো এটার সাথে আমরা যে প্রিন্টটা নিয়েছি এটা মাথা নষ্ট করা, এইরকম সবসময় পাই না আপু, এইটা এইটা যে কী সুন্দর, আমি জানি না ক্যামেরায় আপনারা কে কীভাবে দেখতে পাচ্ছেন, বাট অসাধারণ সুন্দর কম্বিনেশন এটা, অসাধারণ। সো এটার প্রাইস 1750, 50 থেকে 58 পর্যন্ত আপুরা আজকে অর্ডার করতে পারবেন, 50, 52, 54, 56, 58 লম্বার যারা আছেন সবাই এই আবায়াটা পারচেস করতে পারবেন। 1750 ফুল সেট, দেখে নেন পেছনের পোর্শনটা, আমি কি পেছনের পোর্শনটা দেখিয়েছিলাম, পেছনের পোর্শন অ্যান্ড হচ্ছে ফ্রন্ট পোর্শনটা দেখেন, অদ্ভুত সুন্দর, অদ্ভুত আপু, সো লাভলি আপু, আপু গো ইয়েস, তাকবীর, ফারাবি আপু, আপু সুন্দর, রূপা আপু থ্যাংক ইউ আপু, সেটিং হিজাব পারফেক্ট আপু। আচ্ছা একটু আমাকে বলেন আপনারা, আমি একটু সামনে থেকে আপনাদের কমেন্ট নিতে চাই, সেটিং হিজাব অর প্লেন হিজাব, দুটো লিখবেন, প্লেন হিজাব সেটিং হিজাব কোনটা চান আপু? আমাকে ছাড়া তুমি সবাইকে দেখো, আজমেরি আপু না 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 না, রূপা আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ, সাজেদা সাজাদা আমি পড়লাম ঠিক মতো, ওয়াও আপু, আপু প্রিন্টটা দিয়ে গাউন আনো প্লিজ আপু, এই প্রিন্ট আর আসবে না, এটা শেষ, মানে এটা আর নাই, এটা নাই মানে নাই, ঠিক আছে, এই প্রিন্ট আর আসবে না, মানে যারা একবার নেবেন জাস্ট একবারই, ঠিক আছে, এটা দিয়ে দানে দানে এক দান দুই দান কিছু আসবে না, দান 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 এক দান আপু। সেটিং হিজাব ওকে, হ্যাঁ বয়া, বয়াটা কথা শোনা যায় না, ও মামা এ তো কথা শোনাই যায় না ভালো করে, ঠিকই তো বলছে আপু। আচ্ছা আমি এখানে সামনে দিলাম, হ্যাঁ এটা দাও। আচ্ছা আজকে সুন্দর গুলনাহার, আজকে কিন্তু নাম দিয়ে দিয়েছি গুলনাহার, এত সুন্দর পোশাক গুলনাহার না দিলে চলে না, আপুর নামটা প্রথম দেখে আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা
অনেক অনেক ভালো লেগেছে আপু। আপু প্লেন হিজাব, প্লেন হিজাব, তাহলে তো আমার কষ্ট আরো কমে গেল। লা লা, আর আর কোনো কষ্ট নেই, জাস্ট বানায় দিয়ে দিব। সেটিং করা ডিফিকাল্ট আপু, সেটিং হিজাব। আপু বডিটা ফ্রি, আপু এটা আবায়া, এটা কিন্তু আবায়া, বডি ফ্রি, দেখে নাও, এটা বডি ফ্রি আবায়া, ভেতর থেকে ফিটিংসের জন্য শুধু বেল্ট থাকবে, খুব সুন্দর। মানে এটা ডিফারেন্ট একটা প্যাটার্ন, সো এটা সবার জন্য পারফেক্ট সুন্দর মতো হয়ে যাবে। লম্বাটা জাস্ট বোরখা আপনি যা লম্বা নেন সেই অনুযায়ী নেবেন, 50, 52, 54, 56, 58, এটার হাতার পোর্শনটা কিন্তু একটু ডিফারেন্ট, খেয়াল করেন। একদম স্লিভ দিয়েছি আমরা, মানে গাউন স্টাইলে স্লিভস থাকবে, দেখেন এখানে লেস থাকবে, সামনে থেকে লেস থাকবে, খুব সুন্দর। ফুল সেট হিজাব সহ নিকাব সহ এটার প্রাইস 1750 পড়বে, কোরিয়ান ডাবল জর্জেট অ্যান্ড দুবাই চেরির, খুব সুন্দর। মানে এটা মিস করেন না, মিস করেন না, এটা এটা আপনি বললাম না যেটা আপনি মানে বিয়ের দিন পরে যেতে পারবেন, দাওয়াতে পড়তে পারবেন, সব জায়গায় ক্যারি করবেন, এত সুন্দর এটা, ট্রাস্ট মি। আর এটার ম্যাটেরিয়ালটা হাতে পাওয়ার পর আমাকে বলেন কি যে আপু মানে জাস্ট রিভিউ দিতে বাধ্য হবেন, এত সুন্দর, সো এটা মিস করেন না আপু। সেটিং হিজাব, সেটিং, হ্যাঁ প্লেন, আচ্ছা সেটিং হিজাব দিবা আপু, সেটিং হিজাব বেস্ট, ওকে সেটিং হিজাব। তাইলে একটা আপু যে আজকে কমেন্ট মানে পেজে ইয়ে করছে, কি বলে গ্রুপে পোস্ট করেছে যে আপু আমরা সেটিং হিজাব নিতে চাই না, প্লেন হিজাব চাই, তো সেটার জন্য সেখানেও দেখলাম অনেকেই লিখেছেন হ্যাঁ 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 প্লেন হিজাব, প্লেন হিজাব। এই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছি যে ঠিক আছে যদি হয় আমি প্লেন হিজাব দিয়ে দিব, সেটিং হিজাব ভালো আপু। আচ্ছা বলে এখন মেয়েরা অনেক স্মার্ট, উনি লিখেছেন সবাই সুন্দর করে হিজাব পরতে পারে, তো আমি চিন্তা করলাম তাই, তাইলে তো ঠিক আছে তোমরা তাহলে সেটিং হিজাব বাদ দাও। আচ্ছা কালারটা অনেক সুন্দর আপু, আপু মারাত্মক সুন্দর আজকের বোরখাটা, দুর্দান্ত। এটা যদি মিস করেন সত্যি বলবো যে এটা কিন্তু কোরিয়ান ম্যাটেরিয়াল নিয়েছি আমরা, এবং ডাবলটা সিঙ্গেল, কোনো পাতলা ফ্যান ফ্যানে না, কিন্তু একদম ভারীটা, এত সফট। তার সাথে আমরা নিয়েছি প্রিমিয়াম দুবাই চেরি, এটা মানে বেবি পিঙ্কের একটা কম্বিনেশন দিয়েছি, এত সুন্দর। এবং এইটার প্রিন্টটা হচ্ছে মাল্টি কালারের, খুব সুন্দর, এবং ম্যাচিংটা 100% হয়ে গেছে, এত সুন্দর। সো এটার সাথে আমরা কুশি কাটার নতুন একটা লেস দিয়েছি, এটার সাথে হাতায় দিয়ে দিয়েছি, হাতার কাটিং আলাদা, পুরো আবায়াটার কাটিং কিন্তু একটু ডিফারেন্ট, একটু গাউন স্টাইলের, খেয়াল করেন, জাস্ট গাউন। আপনি যে যখন পরবেন দেখে মনে হবে আপনি গাউন পরে আছেন, কাটিংটাই এরকম করে করা, ওকে। সো গাউনেরও একটা টেস্ট পাবেন আশা করছি, মানে দেখে মনে হবে যে গাউন পরেছেন। সো এই হচ্ছে ঢোলা ঢালা, খুব সুন্দর। যারা অনেক বেশি হেলদি আছেন তারাও কিন্তু এটা পারচেস করতে পারবেন, অর্থাৎ যারা 50, 52, 56 মানে এরকম বডি আছেন তারাও এটা নিতে পারবেন, ওকে। সো আজকের এই সুন্দর আবায়াটা যেটার নাম দিয়েছি গুলনাহার, এবং এটার প্রাইস বলে দিয়েছি 1750। আর ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ কত সেটা আপনারা সবাই জানেন, ঢাকার বাইরে হচ্ছে যারা আছেন তাদেরকে কোনো বিকাশ পেমেন্ট করতে হবে না, শুধু 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিবেন, সেটিং হিজাব আনো। আচ্ছা আমি এখনও তো একটাও প্লেন হিজাব পাইলাম না, তাহলে কারা প্লেন হিজাব চায় বলো, নিকাবটা একটু দিও। আচ্ছা আপু লিপি আপু আই লাভ কালারফুল, থ্যাংক ইউ সো মাচ, সেটিং সেটিং, তাও তো প্লেন করে প্লেন করা যায় খুলে, হ্যাঁ। আচ্ছা চিকন করে কিন্তু এবার পার করে দিয়েছি, একটু দেখেন আপনারা, এটাই চাচ্ছিলেন যে নোজ নিকাপে যেন চিকন থাকে, আমি বলেছি কথা দিয়েছি নতুন যা আসবে নতুন করে আমরা আপনারা যা যা বলবেন আমি সেটা শুনে শুনেই কিন্তু চেঞ্জ করি, ঠিকঠাক করি। আপনারা যদি বলেন যে আমার এটা হয়নি বা ওইটা চাচ্ছিলাম, আমি কিন্তু সেটাই চেষ্টা করি, দেখেন এই যে চিকন করে দিয়েছি, দেখেন একদম চিকন, এই যে নোজ নিকাপ, ওকে। সো নোজ নিকাপটা চিকন করে থাকবে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, মানে আমি আসলে আজকে ভাষাহীন ভাষাহীন আজকের পোশাকটা, সো খুবই সুন্দর আজকের এই আবায়াটা। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস করতে পারবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেসটার সাথে আপনার সাইজটা মেনশন করতে ভুলবেন না, শুধু এইটুকু বলবো, নাম ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে সাইজটা মানে বলতে ভুলবেন না, ওকে। আচ্ছা আপু বিউটিফুল কালেকশন আপু মাশাল্লাহ, সেটিংটা প্লেন করা যায়, ইয়েস আমি প্লেন করে পড়েছি, দেখো মানে আমার কাছে তো অসুবিধা হচ্ছে না, আমি জানি না কিছু আপু কেন বলে প্লেনই করে দিতে, ও বলেছে যে আপু এটা খুলতে অসুবিধা হয়, তোমার টেইলাররা এমনভাবে
সেটিং হিজাবটা সেলাই করে খুলতে অসুবিধা। আপু একটু কেচি ইউজ করো, আমার মতো এরকম ছিঁড়ো না। আমি যে এখানে ছিঁড়ে করি, ছিঁড়ে করলে যদি কখনো ছিঁড়েও যাও সেটা কিন্তু আবার ঠিক করে তারপরে তোমাদের কাছে পাঠাই। সো তোমরা এরকম করে ছিঁড়ো না, তোমরা যেটা করবা সেটা হচ্ছে সুন্দর করে কেচি দিয়ে সুতাটা খুলে তারপরে পরবা। আপু সাউন্ড সাউন্ডের যে কি যন্ত্রণা, আপু এটা চেঞ্জ করবো, ঠিক আছে? সময় পাচ্ছি না, এটা যে চেঞ্জ করব, আমি আমার ম্যানেজারদেরকে বললে তারা নিয়ে আসে, কী যে নিয়ে আসে তারাই জানে, ঠিক আছে? এর আগেও অনেকবার ভুলভাল আনছে, আমি অনেক দাম দিয়ে কিনে হয় নাই। কেমন জানি না কর 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 কণ্ঠ, আমার কণ্ঠ কি এরকম, আমার কণ্ঠ কত সুইট, কত মিষ্টি, মাশাল্লাহ কত মিষ্টি কণ্ঠ, কিন্তু এখানে লাগছে কর 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 কর, কী বলবো বলো। আমার মোবাইলটা দিও আপু। লাভলি 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 আপু, কালার না আপু, এটার একটা এইটার কোনো কালার হওয়া উচিত না, এটার কোনো কালার হওয়া উচিত না আমি মনে করি। এটা এত সুন্দর পিঙ্ক পিঙ্ক একটা লুক, আমরা যারা আমরা একটু পিঙ্ক পছন্দ করি, তার আমাদের অনেক পিঙ্ক আছে, অনেক পিঙ্ক আছে, তারপর আমাদের পিঙ্ক লাগবে, ঠিক আছে? আমাদের অনেক পিঙ্ক আছে ভাই, তারপর আমাদের পিঙ্ক লাগবে, সোজা কথা। মানে এটা মানে বাড়ির লোক অনেক সময় বিরক্ত হয়, তাই না? এই তোমার না পিঙ্ক কালার কত আছে, তারপরও পিঙ্ক ভালো লাগে। এবং এই পিঙ্কটা আপনারা একেবারে যারা অনেক বেশি এজেড তারাও পড়তে পারবেন, এত হালকা একটা পিঙ্ক, যাদের বয়সটা অনেক কম, টিন এজার আমার মতো, তারাও পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার মতো যাদের বয়স কম তারাও পড়তে পারবে, আর হচ্ছে আমার থেকে যারা বড় তারাও পড়তে পারবে, ঠিক আছে? বুঝছো মিম? মিম মানে আমার থেকে মিম ছোট না? আচ্ছা ও তুমি ছোট, আচ্ছা ঠিক আছে। আপু অর্ডার ডান, ওকে। মিমের 18, তো তোমার তো 18 হয় নাই, হয়েছে মনে হয় এই মাসে হয়ে যাবে। তোমার জন্মদিন কবে? মিমের জন্মদিনটা শুনি, হ্যাঁ ভুলে গেছো? মিম 2004 সালে জন্মগ্রহণ করেছে। আচ্ছা আজকে আমার হেডফোনটা ইন্তেকাল করে যাবে আপু। আপু বাগান বিলাস কি আসবে না? অবশ্যই বাগান বিলাস করতে দিয়েছে, আসবে আপু, অনেক সুন্দর গো আপু। আপু আজকের পোশাকটা নিয়ে আমি সত্যি কথা মানে মন খুলে বলেছি এবং প্রাণ খুলে আপনারা শুনেছেন, যারা যারা বুঝে গিয়েছেন চুপচাপ অর্ডার করে ফেলবেন, কারণ খুব সুন্দর, মানে খুব সুন্দর আপু। এটা আপনি দেশে বলেন, দেশের বাইরে বলেন, অনুষ্ঠান বলেন, নর্মাল বলেন, সব সময় পড়তে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু জিনিস আছে কি দেখলে চোখটা ধাঁধানো লাগে, মানে শান্তি শান্তি একটা ভাব লাগে না কিছু বোরকা দেখলে, এটা হচ্ছে চোখ মানে তাকানোর পরেই কেমন যেন ঠান্ডা একটা লুক লাগছে, এত সুন্দর মনে হচ্ছে আপনি হালকা কোনো বাগানে বসে আছেন। পিঙ্কের সাথে কন্ট্রাস্ট, উপরে এই কুশিকাটা লেস দেওয়াতে আরও বেশি সুন্দর হয়েছে, হাতায় লেস থাকবে, ডিজাইনটা খুব সুন্দর, ডিফারেন্ট, মানে গোল আবায়াটার থেকে এই টাইপের আবায়াগুলো স্মার্ট লাগছে এবং দেখতেও কিন্তু সুন্দর। এটা আপনি চাইলে হচ্ছে অনেকে যারা স্টাইল করে বেল্ট দিয়ে পড়তে পারবেন, হ্যাঁ। আর ভেতরে কিন্তু বেল্ট রয়েছে ফিটিংসের জন্য, সো এইটা মিস করবেন না কোনোভাবেই। মাত্র 1750 টাকায় হচ্ছে এই সেটটা পেয়ে যাবেন, উইথ হিজাব, উইথ নিকাব, খুব সুন্দর। সো এটা আমরা কেউ মিস করব না আপু। আপু কি খুলতে দিবেন না বুঝি নেই আপু, অর্ডার ডান আপু, থ্যাংক ইউ আপু। গুলনাহার অসাধারণ আপু, এটা প্রথম গুলনাহার, আপুর নামটা দেখে মনে পড়ে গেছে এটার নাম গুলনাহার হওয়া উচিত, এত সুন্দর, এত সুন্দর গুলনাহার, মিস করা যাবে না। আমাদের কিন্তু আজকে আধা ঘন্টার বেশি লাইভ করার মানে ইয়ে নাই, ঠিক আছে? 23 মিনিট লাইভ হয়ে গেছে, আর কয়েক মিনিট আছি। আজকে কিছু দেখাবো না, আজকে টাইম নেই মিম, আজকে টাইম নাই বলতে হচ্ছে মানে ইলেকট্রিসিটি নাই, তো আমি ইসের মধ্যে আইপিএসের মধ্যে আছি, সকাল 8টা থেকে ইলেকট্রিসিটি নাই, 5টার পরে আসবে, এসএমএসগুলো দেখছে, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আবার ভাববেন না আমাদের মেসেজ কী দেখবে, না ওইগুলো সবই ঠিকঠাক মতো আছে, সো ইনবক্স করে ফেলেন। আর একটা ব্যাপার বলে রাখি, নাম ফোন নাম্বার অ্যাড্রেসটার সাথে অবশ্যই আপনারা সাইজটা মেনশন করতে ভুলবেন না, যে আপু আমার এই সাইজটা লাগবে, এই সাইজটা লাগবে, সেটা মেনশন করতে ভুলবেন না, ঠিক আছে? আপু এটা কি হবে এরকম কোশ্চেন না করে সরাসরি বলবেন এটা দিয়ে দাও, ওকে? আপু আই লাভ সামিরা আপু, আই লাভ কালারফুল সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, ভেরি নাইস আপু, রূপা আপু থ্যাংক ইউ। আপু হিজাব কত বড়, হিজাবটা দাও, হিজাবটা দাও আপু। সেটিং হিজাব হলে তো অনেক বড়, আর আমি আমি যে পরে আছি তোমরা দেখতেও পাচ্ছ, আমি কিন্তু অনেকখানি নামিয়েছি এই পর্যন্ত, এবং আমি একটু চিপা করে পড়ি, এখান থেকে উঠি, এখানে আবার পিন আপ করে পড়ি, তো
তোমরা চাইলে আরো বড় করে, পেছন পোর্শন আসলে এত বড় লাগেই না, আমি বেশি বড় করে পড়েছি, সামনেরটা একটু শর্ট করে পেছনে লং করে পড়েছি, এনাফ সাইজ আছে আপু। ঠিক আছে, একটু আমি দেখাই কাপড়টা যে এত সুইট, এটার এত মানে সফট, চিন্তার বাইরে। 1750 ফুল সেট, এটা একটু দেখাই। এটা হচ্ছে পেছনের পোর্শনটা, আর ফ্রন্ট পোর্শনটা থাকবে ঠিক এরকম। হ্যাঁ, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এরকম ছোট মাথা অ্যান্ড বড় মাথা। এটা হচ্ছে যারা হচ্ছে পড়তে জানো না, আমি আরেকবার একটু বলে দিই, সেটিং হিজাব পরার একটা ছোট্ট নিয়ম রয়েছে, জাস্ট এই যে পরলা, তারপরে যার যার মাথা অনুযায়ী নিবা, হ্যাঁ যে যেরকম ইয়ে চাও। আর পরের মাথাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের পরের মাথাটা, জাস্ট এই যে পরের মাথাটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিবা, এরকম অ্যাডজাস্ট করে নিবা, জাস্ট পরা শেষ। এই যে এইটা হচ্ছে, আমি একটার উপর দিয়ে পড়লাম, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেটিং হিজাবটা। আর এখানে চাইলে কেউ এরকম করে পিন আপ করতে পারবা, যদি মনে হয় যে আমি এভাবে পিন আপ করবো করতে পারবো, আর যদি মনে হয় না আমি খুব পর্দার সাথে খুব সুন্দর করে। আমার চাচা ফোন করছিল, সো আজকে দেখিয়ে দিলাম খুব সুন্দর গুলনাহার, আজকের এই সুন্দর আবায়াটা, যার ভালো লাগছে অর্ডার করে ফেলেন খুব দ্রুত করে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে। আজকে বেশি কথা বলতে পারলাম, মানে আধা ঘন্টা কথা বলেছি। আপু ওয়ালাইকুম আসসালাম, আপু রিফা, আপু তিনটা নিয়েছি আরও নিতে চাই, কে গো তুমি সুন্দরী সাম্মি আপু। আচ্ছা তাহলে আপু ইনবক্স করে বলে দিবনে। আচ্ছা রিফা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। সো আজকে আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ 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 আগামীকাল ফ্রাইডে বা বিকেলে মনে হয়, সন্ধ্যায় মনে হয় আমাদের একটা ভিডিও থাকতে পারে, আমি শিওর না, থাকলে তো থাকবেই। এটার ছবি আপনারা পেয়ে যাবেন, যারা হচ্ছে লাইভে অ্যাটেন্ড করতে পারেন নাই তারা ছবি দেখবেন। জানি না সাইজগুলো থাকবে কি না, সাইজ মতো সুন্দর মতো পাওয়ার জন্য ইনবক্স তাড়াতাড়ি করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে। সোনা পাখি, মানা পাখি, সামির আপু, রুবিনা আপু, থ্যাংক ইউ সো মাচ, আপু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।